মুখ্যমন্ত্রীর মন্তব্যক প্রত্যাহ্বান মেঘালয় সরকারের। বর্ণিহাটর প্রদূষিত উদ্যোগের বিরুদ্ধে গোচর তরিব মেঘালয়। সামাজিক মাধ্যমত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক প্রত্যাহ্বান জানালে মেঘালয় সরকারের মুখ্য পরামর্শদাতা লেহমান রিম্বুয়ে। এক্স হ্যান্ডেলত লেহমান রিম্বুয়ে লিখিলে, ভারতের আটাইতকৈ প্রদূষিত শহর অর্থাৎ বর্ণিহাটর সিতুপারে থাকা উদ্যোগের বিরুদ্ধে গোচর তরিব। বর্ণিহাট অঞ্চলতে আছে কেবাটাও কোক আর কয়লা উদ্যোগ, আছে সিমেন্টর কারখানা, ফলত সমগ্র অঞ্চল সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর প্রদূষণ। বর্ণিহাটর মেঘালয়ের ভিতর থাকা উদ্যোগ সমূহ ইতিমধ্যে বন্ধ করে দিছে মেঘালয় সরকারে। যদি মেঘালয়ে উদ্যোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিপদত পড়ব উদ্যোগত কর্মরত কর্মচারী। সেয়ে দুইখন সরকারকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান একাংশ স্থানীয় লোকের। পলিউশনও হয়ে আছে, বানপানীর সমস্যা হয়ে আছে। স্যার, দুই রাজ্য যেহেতু সীমান্তবর্তী এলাকার মুখ্যমন্ত্রী বা সরকার আছে বা বিভিন্ন রাজ্যের প্রশাসন আছে, মিলি ফেলে বুঝাবুঝিকে চলিব লাগবে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রী মানে দুই রাজ্যের মানে একটা যুদ্ধ নিচিনা হয়ে আছে। ইউএসটিএমল গ্রীন ট্রিবিউনেল যাব, পলিউশনল ট্রিবিউনেল যাব। পলিউশন বলে কলে আমার বর্ণিহাট এটা নম্বর ওয়ানত আছে। মিলাকে মানে আলোচনা করে ফেলে এইব সমস্যা সমাধান করব। এখানে মেঘালয়ের গভর্নমেন্টর চিফ এডভাইজার স্যারে যেটা এই কথা আজি উল্লেখ করেছে, ঠিক আছে, ভাল পাইছো আমি। বর্ণিহাটত পলিউশন বহু হয়ে গেছে, ভারতবর্ষ প্রথম স্থান পাইছে এই পলিউশন কন্ট্রোল বোর্ডের সার্ভে মতে, আর আমি চিন্তিত আছো এইখানে স্থানীয় রাইজে। কিন্তু মেঘালয় চিফ সেক্রেটারি স্যারে আজি একটু চিন্তা করলে, যেটা নাকি আমি আজি বানপানির কারণে মেঘালয় তো গেলো, তার বিরুদ্ধে আমার মানে গ্রীন ট্রিবিউনেল যাওয়া বিচারিছে, ওয়েলকাম, যাওক না গ্রীন ট্রিবিউনেল। কিন্তু ন্যাচুরাল ফ্লড হয়েছে, তার কারণে মেঘালয় সরকার অসম সরকারের বহি ধুনিয়াকে মেপ বনাই এটু করবা লাগে। অসমৰ মুখ্যমন্ত্রী ইউএসটিমৰ পৰা বাগৰি অহা পানী গুৱাহাটীৰ কৃত্রিমমানৰ কাৰণ বুলি কোৱাৰ লগতে পাহাৰ খননৰ বিৰুদ্ধে সেউজ ন্যায়াধীকৰণৰ কাক চাপিম বুলি কোৱাৰ পাছতে সামাজিক মাধ্যমত সৰব হৈ পৰিছে মেঘালয় চৰকাৰ। অসমৰ মুখ্যমন্ত্রী কৃত্রিম বান সন্দৰ্ভত কটাক্ষ কৰি মেঘালয়ৰ বিধায়ক লেহমান রিম্বুয়ে সামাজিক মাধ্যমত লিখিলে, বাংলাদেশও মেঘালয়ৰ বিৰুদ্ধে গোচৰ তৰিবনে? মেঘালয়ত বৰষুণ হলে বাংলাদেশত পানী হয়। এক্স হ্যান্ডেলৰ আন এটা পোষ্টত লেহমান রিম্বুয়ে লিখিছে, শিলচৰৰ পৰা গাৰু পাহাৰলৈ সুৰাজাতীয় সামগ্ৰী সৰবৰাহৰ বাবে অসম চৰকাৰে ট্ৰানজিট পাছ নিদিয়াটো বিপদজনক। ইউএসটিএমৰ বিৰুদ্ধে অসমে সেউজ ন্যায়াধীকৰণত গোচৰ তৰিব। মেঘালয়ে এই ক্ষেত্ৰত একেই ব্যৱস্থা ল'ব নেকি? মেঘালয় চৰকাৰে অসমৰ মুখ্যমন্ত্ৰীক প্ৰত্যাহ্বান জনোৱাৰ সময়তে সাংসদ বিদ্যুৎ বৰদলৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইউএসটিএম সন্দৰ্ভত কোৱা মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি ক'লে, ইউএসটিএমৰ মালিক মুছলমান, সেয়েহে হিমন্তৰ লক্ষ্য ইউএসটিএম। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ইউএসটিএমক বাছি লৈছে, তেওঁৰ যিটো এজেন্ডা তেওঁটো সবেই জানে যে তেওঁ এতিয়া হিন্দু মুসলমানরে রাজনীতি করব, কারণ তেওঁ দেখিছে কথা বিষম। তেওঁটো নিজৰ বলত তেওঁ উন্নয়নৰ রাজনীতি কৰি সাধাৰণ মানুহৰ যিবিলাক সমস্যা ভাৰাক্ৰান্ত কৰি ৰাখিছে সেইবিলাকক তেওঁ আঁতৰাই ৰাখি পেলাই তেওঁৰ মুখেৰে তেওঁৰ কামেৰে কেবল হিন্দু মুসলমানের রাজনীতি করব। গতি বাছি বাছি ইউএসটিএমর সেই ইউনিভার্সিটিখনের কথা ভাবছে, কারণ তার মালিকজন যিজন তেওঁৰ চ্যান্সেলর সেই মালিকজন এজন মুসলমান ব্যক্তি। গতি এতিয়া জেহাদৰ কথা কব, অমুকৰ কথা কব, কিন্তু সাধারণ মানুষে তেওঁৰ এই আভুয়া ভরা কথা কেউ পতিয়ন যাওয়া নাই, পতিয়ন না যায়। যি সময়ত মেঘালয় সরকারে অসম সরকারক প্রত্যাহ্বান জানাইছে, তেনে সময়তে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ইউএসটিএমৰ প্রসঙ্গত খানাপাৰাৰ স্বাধীনতা দিবসৰ কার্যসূচীত নরম সুৰত কলে, মেঘালয়ৰ পানী বোৱাই নিব শিলখাকু দ্বীপৰ বিললৈ। এই সন্দৰ্ভত গঠন কৰিব বিশেষজ্ঞ কমিটি। মেঘালয়ৰ পৰা অহা পানীক দ্বীপৰ বিল আৰু শিলখাকু বিললৈ কেনেকৈ আমি লৈ যাব পাৰো তাৰ বাবেও এখন বিশেষজ্ঞ কমিটি গঠনৰ বাবে আমাৰ চৰকাৰে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ব্যুৰো ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।